অনেক গর্বের একটি পদবি আমার জন্য। কিন্তু আমার এলাকায় আমি যখন আপনাদেরকে বক্তব্য দিচ্ছি না, আমার অভিজ্ঞতার কথা বলতেছি, যখন আমার আওয়ামী আইন যুবলীগের আইন সম্পাদক বানানো হয়েছে, কিছু লোক আছে আমার এলাকায় বলে যে এইবার কাম হয়েছে পয়সা বানাইতে পারবো। মানে অনেকের ধারণা আমার এলাকায়, আমি জানি আপনাদের এলাকায় কি, রাজনীতি মানে টাকা ইনকামের নেশা। আমি কিন্তু দেখেন মাশা বিবিন মর্তুদা, আমার এলাকায় আমি চেষ্টা করে যাচ্ছি, আমরা তরুণদের জন্য একটা মডেল তৈরি করতে চাই যে মানুষের সেবা করাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় রাজনীতি। আমি আপনারা বিশেষ করে কিং সোহানি আমার এখানে আমার সিনিয়র, আমি আগেও বলেছি যে সৈয়দ রেজাউর রহমানের জন্ম স্থান এখানে, উনার উত্তরাধিকার সৈয়দ অ্যাডভোকেট ফারহানা রেজা, উনি আমারই কলিগ ছিলেন, এখানে আমাদের বোন জামাই যিনি লন্ডন থেকে আসছেন উনি একজন ডাক্তার, এখানে আমাদের অপু ভাই অ্যাডভোকেট, আমাদের অপু যারা ট্যাক্সে প্র্যাকটিস করেন তপু ভাই, এখানে আমার সাথে আসছেন আপনাদের নড়াইলেরই লোহাগড়ার কৃতি সন্তান আমাদের হচ্ছে গিয়ে তরিকুল, সেও আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার, ফারহানা রেজাও আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই উপজেলা চেয়ারম্যান সাহেবকে, যিনি এত কষ্ট করে, নর্মালি আমার এলাকায় উপজেলা চেয়ারম্যানরা খুব বেশি মাঠে টাতে আসেন না, তারা মনে করেন এগুলো না আসলেও হয়, কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান সাহেবদের দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের এলাকার অনেক মানুষ আছেন যাদের সাথে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মানে ওই এই উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডলার ভাই, উনিও আমরা একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এখানে বিএনপি করেন একজন আছেন পলাশ ভাই, উনিও ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করছি। আসলে একটা কথাই শুধু আপনাদেরকে বলতে চাই, শুনেন, এমনি দেখতে দেখা যায় অনেক কিছু, আমি যখন প্রথমে সিলেট থেকে আসি এখানে, ফারহানা রেজা ভালো করেই জানেন, উনি তো প্রথম থেকে অনেক শুদ্ধ ভাষা জানেন, অনেক ভালো করে কথা বলতে পারতেন, আমি যখন উনার বাবার আন্ডারে কাজ শুরু করি আমি কথাই বলতে পারতাম না, সব সিলেটি চলে আসতো, এখনো কিন্তু আমি ভালো করে শুদ্ধ পারি না। এইখান থেকে আস্তে আস্তে শিখতে শিখতে আমি ব্যারিস্টার সুমন প্রথম যেদিন আমি ফেসবুকে লাইভ অন করি, আমি বুঝিই নাই যে এটা কোনটায় চাপ দিলে লাইভ হয়, আমার একজন বললো ব্রিজ বানাচ্ছেন এইখানে চাপ দেন, চাপ দিলে নাকি লাইভ হয়, এই লাইভ চাপ দিতে দিতে এখন এমন হয়েছে 49 লাখ মানুষ আমারে ফলো করে, আমি জানি না আমারে কেন ফলো করে, আমার কি ধরনের জিনিস আছে আমি জানি না, তবে একটা কথা আমি আমি যা চোখে দেখি তা বলতে পছন্দ করি। আর আপনারা যারা বিশেষ করে আমি দেখছি যে মহিলারা আমার ফেসবুকের বক্তব্য অনেক মজা করে দেখেন, কারণ আগে তো এদের সামনে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ পল্টন ময়দানে মহিলারা যাইতেন না, এখন দেখা যায় পাশায় পাশায় বসে উনারা ভিডিও দেখতে পারেন, তারা কম্পেয়ার করতে পারেন কে ভালো বলে কে খারাপ বলে। আর আগামী যে নেতৃত্ব আসতেছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোয়ালিটির কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর আপনাদের বারবার বলে যাচ্ছি, মাদকের ইন্সপেক্টর সাহেব বলে গেছেন যে মাদক এমন খারাপ, আপনারা জানেন না যে মাদকের কারণে কতটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার যদি কোনো ভালো দিক থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আমি দেখেন একটা তৃণমূল পরিবার থেকে, আমার ব্যাকগ্রাউন্ডে বললে আমার আগের যারা ছিলেন আমার পুরা বংশের মধ্যে কোনো ব্যারিস্টার নাই, আমার পুরা বংশের মধ্যে কোনো রাজনীতিবিদ নাই, শুধু আমি আমার বাপ মা বাবার দোয়া, প্রতিবেশীদের দোয়া, এদের দোয়া নিয়েই আজকে পড়াশোনা করে আজকে আমি এই জায়গায় আসছি। আমি নড়াইল এসে সার্থক হব, এই কিং সোহানি তারা যে কাজগুলা করতেছে আমি কৃতজ্ঞতা জানাই, এবং সার্থকতা হবে তখনই কেউ না কেউ যদি আমার কথা বিশ্বাস করে পড়াশোনা করে যদি নিজেরা প্রতিষ্ঠিত হইতে পারেন, এইটাই হবে আপনাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং আমার জন্য এই নড়াইল আসাটা সার্থক হবে। আবারও আপনাদের একটা চিত্রা রিসোর্টে একদিন 1 ঘন্টা থাকার সুযোগ হয়েছে, অত্যন্ত সুন্দর রিসোর্টটি, আরেকবার সুযোগ হইলে আসবো। আর আরেকটা জিনিস ধন্যবাদ না দিলে হয় না, দাগের যেভাবে আপনারা দাগ মেনে খেলার মাঠে বসেছিলেন, আমার এলাকায় দাগ মানানোই যায় না, দাগ দিলেই মনে করে যে দাগ না ভাঙা পর্যন্ত শান্তি নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মনে রাখবেন দাগ যাদেরকে মানানো যায় তাদের নেতা হইতে পারলে বহু দূর যাওয়া যায়। আমি আপনাদের যারা নেতৃবৃন্দ আমি বলবো যে অনেক ভাগ্যবান তারা, আমি জানি না ভিতরের খবর কি, কিন্তু মাঠে বৈশা দেখলাম এখানে দলমত নির্বিশেষে সবাই বসা আছে, যেভাবে দাগের বাইরে মানুষগুলো বসা, আরে এইরকম সুশৃঙ্খল থাকলে এমন নেতৃত্ব দেওয়া যায়, বিশ্বাস করেন আপনারা তো আরো আরেকটা লোক পাইছেন, আরে মাশা বিবিন মর্তুজা, এই ভদ্রলোক তো এমন এক ভদ্রলোক, এই লোক যদি আমার এলাকায় বাড়ি হইতো তাহলে আমার আগে আমি তার এমপি নির্বাচনের জন্য বলতাম তুমি এমপি হও।
মনে করেন আমার একটা এই লোকটারে আপনারা সামনে দিকে আগাই দেন সে তো মন্ত্রী হবে সে এমন হইতে পারে এত দূর যাইতে পারে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আপনারা এই লোকটারে আগাই দেন আপনাদের চেয়ারম্যান সাহেবের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে এত সময় বসেছিলেন আবারো আমি আমার সিনিয়র সৈয়দ রেজাউর রহমানের জন্য আপনাদের কাছে তার সুস্থতা কামনা করে দোয়া কামনা করে আজকে আমি চলে যাব সেই রাতে তিনটার সময় রওনা দিছিলাম আর এখন এসে খেলে আবার রাতে হয়তো তিনটা বাজবে আমি সিলেটে যাব তাও আমি আমার সিনিয়রের এলাকায় ফুটবল খেলাটা মিস করতে চাই নাই কারণ আমার মনে হয়েছে যে জীবনে আমি লন্ডন আমেরিকা দেখছি কিন্তু নড়াইল গোপালগঞ্জ এইসব জিনিস নিজের দেশের ভিতরে কত সুন্দর জায়গা যে আছে কত যোগ্যতা সম্পন্ন মানুষ যে আছে আপনারা চিন্তাই করতে পারবেন না আপনারা দেখছেন কিনা আমার যে দুইজন উইঙ্গার লেফট উইং এবং রাইট উইং যারা খেলছে ছোট করে এই ছোট ছেলেটা রাজমিস্ত্রি ছিল 250 টাকা করে ডেইলি রাজমিস্ত্রি ছিল তারে এই জায়গা থেকে আমি তুলে এনে এখন তারে আমার সিলেটে হায়ারিং এ একদিনের জন্য 10,000 টাকা দিতে হয় তার পরিবারটা দাঁড়াই গেছে এই ফুটবলের উপর আমার আপনি ডাইনে দেখেন একজন উপজাতি আছে আপনারা খেয়াল করছেন কিনা পরে উঠছে খেলায় এ তো রীতিমতো আমাদের জন্য একটা এটম বোম আমরা যখন হেরে যাওয়ার মতো অবস্থা হয় পরে আমরা তুলি ও কিন্তু ভালো বাংলা বুঝে না কিন্তু ওর ল্যাঙ্গুয়েজ আরেকটা ওরে এখন 8-10 হাজারের নিচে হায়ারিং নেওয়া যায় না আমার দেখেন একটা একাডেমি দিয়া আমি প্রায় 50টা মানুষের জীবন আমি তৈরি করে দিছি আপনিও চাই কিং সোহানিরও আমার অনুরোধ থাকবে আপনারা যেভাবে উপমার কাছে আমার অনুরোধ থাকবে যেভাবে কাজ করে যাচ্ছেন ফুটবলের মধ্য দিয়া আপনারা তো মাস্টারবি সাহেব এমপি তো পাচ্ছেনই ফুটবল ক্রিকেট দিয়া এমন ভাবে আগাই দেন আমাদের কিন্তু আর পথ নাই আমরা কিন্তু দুর্নীতি আর 2 নম্বরিতে বহু দূর চলে গেছি এখন ফেরত আসা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এত ধৈর্য ধরে আপনারা খেলা দেখছেন আর আমি একটা গোল করছি মাত্র এইরকম দেখেন আরেকটা কথা বলে যাই আমার লাস্ট কথা যে মাটি যে মানুষের ঘাম পড়ে অথবা রক্ত পড়ে এই মাটির মানুষের সাথে রক্ত না হোক আত্মার সম্পর্ক তৈরি হয় আমি আজকে আপনারা দেখতে পারেন আপনাদের মাটিতে আমার একটা রক্ত পড়ছে কিন্তু এই জায়গায় ওই যে পড়ে গেছিলাম আমি ডিফেন্সে তো আমি আপনার বিশ্বাস